আসসালামু আলাইকুম, কেমন আছে আপনার সবাই? এই মুহূর্তে আমি আছি ইন্দোনেশিয়াতে, একটা বায়োফ্লকের উপর ট্রেনিং করতে আসছিলাম। আমাদের ট্রেনিং শেষ, তো এখানে একটা হ্যাচারিতে আসছি। তো আমি আপনাদেরকে দেখা দিচ্ছি যে কী ধরনের পাম্প স্পেশালি ব্যবহার করা হয় বায়োফ্লক সিস্টেমের জন্য। এখানে দেখতে পাচ্ছেন পাম্প যেটা ব্যবহার করছে ওরা, মডেল নাম্বার হলো LP100। এটা 220 ভোল্ট থেকে 240 ভোল্ট, 100 ওয়াটের। তো 100 ওয়াটের এটা আউটপুট করবে 140 লিটার পার মিনিট। 100 ওয়াটের এরকম একটা যদি জেনারেটর আপনারা ব্যবহার করেন, এয়ার পাম্প, 10,000 লিটারের মোটামুটি 4-5টা ট্যাঙ্ক করা যাবে। আর যদি আপনার ডায়ামিটার 2 অথবা 3 হয়, সেক্ষেত্রে আপনারা মোটামুটি 10টা পাম্প করতে পারবেন। এই এই ধরনের একটা এয়ারেটারটা সাইজ এরকম, সব দেশে পাওয়ার কথা আশা করি, আলিবাবা অথবা আমাদের মালয়েশিয়াতে। এটার দাম অ্যারাউন্ড 500 থেকে 600 রিঙ্গিতের মতো, এখানে দামটা একটু বেশি ওরা চাচ্ছিল। মডেল নাম্বারটা খুব ভালো করে দেখে নেন, তবে এই মডেলের হইতে পারে এমন কোনো কথা নাই। জাস্ট জিনিসটা যে আউটপুটটা এবং যে ওয়াটটা যদি ঠিক থাকে তাহলে এই মোটামুটি চলবে। বাকি এটার এয়ারেটার কিরকম হয় আমি যদি দেখাই, এখানে দেখতে পাচ্ছেন এটা হ্যাচারি, এর মধ্যে এয়ারেটার চলতেছে। এরা এখানে পাইপ দিয়ে নিয়ে আসছে জিনিসটাকে, ওখান থেকে এয়ারেটার দিয়ে পাইপ দিয়ে নিয়ে আসে, ওটা প্রাইপ দিয়ে ফ্লো করে দিচ্ছে, করে পাইপের মধ্যে এরকম ফুটা করে জিনিসটা এরকম ভাবে করে নিচ্ছে। এখান থেকে তখন মাছ আছে। এটা আসলে বায়োফ্লক সিস্টেম না, এটা জাস্ট ব্রিডিংয়ের জন্য, ওরা জিনিসটা ব্রিডিংয়ের জন্য এখানে কিছু মাছ আছে। যদি দেখতে পাচ্ছেন এয়ারেটারের স্পিড মোটামুটি ভালো। আর এখানে অবশ্য ওরা ছোট ছোট ধরনের স্টোন ব্যবহার করছে, বড় স্টোন ব্যবহার করলে জিনিসটা আর একটু ভালো হবে। এখানেও মাছ আছে ভালো, এখানে 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 মনে হয় যে লাল টাইপের একটা, এটাও ওই মাগুর, তবে এটার সাদা অথবা লাল টাইপের কিছু একটা হবে, দেখা যাচ্ছে। আসলে ইন্দোনেশিয়াতে এরা ক্রস ব্রিডিং করে, ক্রস ব্রিডিং করার কারণে মাগুরগুলো আমাদের বাংলাদেশে অথবা ক্রস ব্রিডিং অথবা এরকম ইয়ে করাটা অনেক, আমি শিওর না করা যায় কিনা। তো এই ছিল মোটামুটি এয়ারেটার কীভাবে কোনটা ব্যবহার করবেন। বাকি এয়ারেটার যে ধরনের খুশি আপনারা ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই, শুধু স্পিডটা আর কি ঠিক থাকলে হবে। এটার মডেল নাম্বার তো দেখালাম, মোটামুটি এই ছিল। সবাই ভালো থাকবেন এবং অবশ্যই পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম।